দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং একটি অট্টালিকা নির্মাণ করেন, যেটি ক্যানিং হাউস নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে যা এক ভুতুড়ে বাড়ি। কলকাতার খুব কাছেই সুন্দরবন, যা ক্যানিং নামের সাউথের একটি স্টেশনে নেমে যেতে হয়, আর এই ক্যানিং নামকরণ হয়েছে লর্ড ক্যানিংয়ের থেকেই। সম্পূর্ণ নাম চার্লস জোহান ক্যানিং, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, আবার প্রথম ভাইসরয়ও বটে। 1857 সালের মহাবিদ্রোহের সময় অশান্ত ভারতবর্ষকে কড়া হাতে শান্ত করেছিলেন তিনি। তবে সিপাহী বিদ্রোহের বছরখানিক আগেই 1856 সালের প্রথম দিকে বিদ্যাধরী আর মাতলার ধারে কলকাতার বিকল্প একটি বন্দর গড়ার কথা ভেবেছিলেন লর্ড ক্যানিং। প্রধানত তারই উদ্যোগে এখানে গড়ে ওঠে এক সুবিশাল দ্বিতল অট্টালিকা। 1856 সালের মাঝামাঝি এই বাড়ি নির্মাণের কাজ আরম্ভ হয়। লাট সাহেবের শখের বাড়িতে তৈরি হয় পোর্ট অফিসও। সস্ত্রীক বেশ কয়েকবার এখানে থেকেছিলেন লর্ড ক্যানিং। স্ত্রী শার্লট সুন্দরবনের নদীনালা, গণজঙ্গল আর সন্নিহিত জনপদ তথা গ্রাম বাংলার প্রেমে পড়লেন, আর তা ফুটিয়ে তুললেন সাদা ক্যানভাসে। সেই সব ছবি আজও শোভা পায় ইংল্যান্ডের রাজপরিবারের অন্দরে। ম্যালেরিয়ায় ভুগে 1861 সালের 18ই নভেম্বর হঠাৎ করেই লেডি শার্লট কলকাতায় মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ লর্ড ক্যানিং চাকরি ছেড়ে ফিরে গেলেন নিজের দেশে। ভগ্ন হৃদয়ে 1862 সালের 17ই জুন চার্লস জোহান ক্যানিং লন্ডনেই ইহলোকের মায়া ত্যাগ করলেন। আর এই ভবন নির্মাণের কাজ শেষ হয় 1862 সালে। এখানেই খোলা হয় পোর্ট ক্যানিং কোম্পানির সদর অফিস। পোর্ট তৈরির কিছু বছর পর 1867 সাল নাগাদ পলিমাটি জমে মাতলা নদীর নব্যতা কমে যাওয়ায় আর পথ পরিবর্তনের কারণে পোর্ট ক্যানিং গুরুত্ব হারায়। শেষ পর্যন্ত 1872 সাল নাগাদ কোম্পানি উঠে যায়। তারও পরে বাড়িটির তৎকালীন কেয়ারটেকার ঈশ্বর জিতেন্দ্রমোহন ঘোষ দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে বাড়িটি কিনে নেন। বাড়িটির সামনের দিকের কিছু অংশ ছাড়া পুরো বাড়িটি বটগাছে আবৃত। মোট 27টি ঘর ছিল, যার মধ্যে আজ 2টি মোট ব্যবহার করা যায়। 2টো তলার সামনের দিকে পাশাপাশি অনেকগুলি খিলানের মতো তৈরি করা ছিল। খিলানগুলোর ওপরের অংশে ইঁটের পর ইঁট সাজিয়ে অর্ধগোলাকার রূপ দেওয়া হয়েছিল। মাটি থেকে 2 ধাপ সিঁড়ি পেরিয়ে একতলার বারান্দায় উঠতে হতো। মেঝে থেকে প্রায় 15 ফুট উঁচু ছাদের বেশিরভাগ অংশেই চুনসুরকির পলেয়াস্তারা খসে পড়েছে। গাড়ি বারান্দার বেশ কিছু অংশ আজ আর নেই। বারান্দার পাশাপাশি অনেকগুলো বিশাল কাঠের দরজা, সেই সব কাঠের দরজায় মানানসই খড়খড়ি বসানো। 2004 সালের দ্য হিন্দু পত্রিকার একটি রিপোর্ট আমি পড়ছি। দ্য ফর্মার রেসিডেন্স অব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়াস লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং, দ্য বিল্ডিং কন্টেন্ট সেভারেল অ্যান্টিকস ইনক্লুডিং ইম্পোর্টেড ব্রাস বাইনোকুলার্স, কম্পাসেস, ব্রিটিশ কার্ভ ফার্নিচার্স অ্যান্ড বেলজিয়াম গ্রাস ড্রেসিং টেবিলস অ্যান্ড মেনি মোর। বলাই বাহুল্য, এইসবের লোভে এই বাড়িতে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় খোঁজাখুঁজিও করেছে বিস্তর। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে হেরিটেজ বাড়ি হিসেবে আখ্যা দিয়েছে, কিন্তু বাড়িটিতে এখনও পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। পোর্ট ক্যানিং এবং এই বাড়ির উত্থান এবং অবনতি দুই মাতলা নদীর জন্যই। এখান থেকে 12 কিলোমিটার দূরে
মাতলা নদীর ধারে আরেকটি উল্লেখযোগ্য স্থান যেখানে আমরা চলেছি, ডাবু। ডাবুতেই রয়েছে একটি ছোট্ট সুন্দর অথচ শান্ত ইরিগেশন ড্যাম। ডাবু একটি বিস্ময়কর প্রত্নস্থল। এখান থেকে পাওয়া গেছে খ্রিস্টপূর্বাব্দ কালের বিপুল প্রত্ন সামগ্রী, তার কিছু কিছু আঞ্চলিক সংগ্রহশালায় রক্ষিত, তথাকথিত যক্ষিণী শৈলীর মৃত্তিকা মূর্তিসহ শিল ও শিলিং, কাস্ট কয়েন, পাঞ্চ কয়েন, ব্রাহ্মী লিপি উৎকীর্ণ শিল, জাহাজ উৎকীর্ণ শিল, এখান থেকে উদ্ধারের তথ্য রয়েছে। শিল্পশৈলীর নিরিখে এটি পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়ের থেকেও প্রাচীনতর। ফেরার সময় দেখে নিতে পারেন বনবিবির মন্দির। একদা সুন্দরবনের গহীন অরণ্যে অবস্থিত এই ক্যানিংয়ের আশ্রয়দাত্রী ছিলেন এই বনবিবি। আপনাদের ভালোবাসায় ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ সাবালক। এই ভালোবাসার জোরেই আরও সবাই এগিয়ে আসুন, বড় করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন পরিবারকে। একদিনের ছুটিতে কলকাতার এত কাছে ছুঁয়ে দেখুন এই ইতিহাসকে।